হ্যালো ফুটবল ফ্যান্স, আজকে সকালে এমএলএস এর লিগ ম্যাচে শিকাগো এফসির কাছে 4-1 গোলের বড় ব্যবধানে পরাজিত হয়েছে ইন্টার মায়ামি। সকালের ম্যাচটিকে নিয়ে ও মায়ামির প্লে অফে যাওয়ার সম্ভাবনা নিয়ে এই ভিডিওটিতে কথা বলবো। সবার আগে চলে আসি আজকের ম্যাচটিতে, যেখানে শিকাগোর ঘরের মাঠে 4-1 গোলে বিধ্বস্ত হয়েছে মায়ামি। ম্যাচের প্রথমার্ধে শিকাগো এফসিকে আটকাতে পারলেও দ্বিতীয়ার্ধে আরও একবার মায়ামির ডিফেন্স লাইন আপ ভেঙে পড়ে এবং দ্বিতীয়ার্ধেই তারা 4 গোল কনসিড করেছে। আরও এক হরাবল রাত কাটিয়েছে মায়ামির ডিফেন্স লাইন আপ। আমি এর আগে ম্যাচ প্রিভিউ ভিডিওতেও বলেছিলাম, শিকাগো এফসির মিডফিল্ডার সাকিরি এই ম্যাচে মায়ামির বড় পরীক্ষা নিতে পারেন এবং তাই হয়েছে। লিভারপুল ও বায়ার্ন মিউনিখের সাবেক এই তারকা ম্যাচে জোড়া গোল করেছেন, তারই সাথে বদলি নামা সেলাসিও শিকাগোর হয়ে ম্যাচে জোড়া গোল করেছেন। অন্যদিকে মায়ামির হয়ে ম্যাচে একমাত্র গোলটি করেছেন জোসেফ মার্টিনেজ। ম্যাচটিতে বরাবরের মতো মায়ামির আক্রমণ ভাগও চলেনি, জোসেফ মার্টিনেজ একমাত্র গোলটি পেয়েছেন স্পটকিক থেকে, যার কারণে ম্যাচটিতে শিকাগো এফসির কাছে একেবারে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে মায়ামি। তাই মায়ামির প্লে অফের রাস্তাটা অনেকটা বন্ধ হয়ে গেছে। শিকাগোর বিপক্ষের ম্যাচটিতে পরাজিত হওয়ার কারণে মায়ামি 33 পয়েন্ট নিয়ে আবারও লিগ টেবিলে 14 নম্বর স্থানে নেমে গেছে। অন্যদিকে শিকাগো এফসি 40 পয়েন্টের সাথে লিগ টেবিলের 8 নম্বর স্থানে উঠে গেছে। বর্তমানে টেবিলের 9 নম্বর স্থানে আছে মন্ট্রিয়াল এফসি, যারা মায়ামির থেকে এক ম্যাচ বেশি খেলে 5 পয়েন্টে এগিয়ে আছে। এছাড়াও টেবিলের 10 নম্বর স্থানে থাকা নিউ ইয়র্ক সিটিও মায়ামির থেকে এক ম্যাচ বেশি খেলে 5 পয়েন্টে এগিয়ে আছে। তাই মায়ামি পরবর্তী বাকি থাকা 3 ম্যাচেই যদি জয় তুলে নিতে পারে এবং মন্ট্রিয়াল ও নিউ ইয়র্ক সিটি এফসি তাদের বাকি থাকা 2টি ম্যাচের একটিতে জয় পায় ও একটিতে পরাজিত হয়, তাহলেই মায়ামি প্লে অফে পৌঁছে যাবে। তবে এই 3টি দলের পাশাপাশি নিউ ইয়র্ক রেডবুলসেরও প্লে অফে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ তারা 32 ম্যাচে 37 পয়েন্ট অর্জন করেছে এবং তারাও যদি বাকি থাকা 2টি ম্যাচে জয় পায় তাহলে এমএলএস এর প্লে অফে পৌঁছে যাবে। তাই মন্ট্রিয়াল এফসি ও নিউ ইয়র্ক সিটির পাশাপাশি নিউ ইয়র্ক রেডবুলসকেও 1টি ম্যাচে পরাজিত হতে হবে এবং মায়ামিকে তাদের পরবর্তী 3টি ম্যাচে জয় তুলে নিতে হবে। যদিও বাকি থাকা 3 ম্যাচে 2টি তাদের জন্য সহজ হবে, কারণ ম্যাচ দুটি টেবিলের 13 নম্বর স্থানে থাকা দল কার্লোট এফসির বিপক্ষে খেলবে মায়ামি। তবে মায়ামি তাদের পরবর্তী যেই ম্যাচটিতে মাঠে নামবে সেখানে তারা এই মৌসুমের লিগ চ্যাম্পিয়ন সিনসিনাটির মুখোমুখি হবে এবং এই ম্যাচটি মায়ামির জন্য সব থেকে কঠিন হতে চলেছে। যদিও সিনসিনাটির বিপক্ষে লিওনেল মেসির মায়ামির জার্সিতে মাঠে ফেরার কথা আছে, তবে বর্তমানে মায়ামির ডিফেন্সের যা অবস্থা তাতে সিনসিনাটির বিপক্ষে মায়ামির জয় পাওয়া অনেকটা অসম্ভবই বটে। এবং সিনসিনাটির বিপক্ষের ম্যাচটিতে যদি মায়ামি পরাজিত হয় তাহলে লিওনেল মেসি ও ইন্টার মায়ামির জন্য এই মৌসুমটা এখানেই শেষ হয়ে যাবে এবং বিগত 3 মাসের জন্য লিওনেল মেসিকে আর মাঠে দেখা যাবে না, এবং এটা একটা ফুটবল ভক্তের জন্য খুবই দুঃখজনক।